हेलो व्यूअर्स, वेलकम टू तिन्नीज ब्लॉग। आज के आमी आपनादेर साथे एक भिन्न धरनेर खाबार आमी आपनादेर साथे शेयर करब, सेटी होच्छे इलिश माछेर डिमेर कोफ्ता। इलिश माछेर डिमेर कोफ्ता तैरी करार जोन्नो आमी दुटो इलिश माछेर डिम नियेछि। एबार मूल रान्नाय आमी चले जाब। इलिश माछेर डिम रान्ना करार जोन्नो आमी दुटो इलिश माछेर डिम निलाम। एबार एर माझे आमी हाफ चा चामच मरिचेर गुड़ो, सामान्य हलुदेर गुड़ो एवं स्वाद मतो लवण दिए भालो करे डिमटाके आमी मेखे निब। एर माझे आमी किछु प्याज कुচি एर माझे दिए निब, सामान्य धने पाताओ दिए निब। দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিব। ডিমটাকে ভালো করে মেখে নিলাম পেঁয়াজ কাঁচা মরিচ ধনেপাতা সবকিছু দিয়ে। আমি ভালো করে ডিমটা মেখে নিলাম। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে বড়ার মতো করে ডিমটা ভেজে নিব। কিছু ক্যাপসিকাম আমি এভাবে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর তিন চারটা কাঁচামরিচ আমি ধুয়ে নিয়েছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছু তেল দিলাম। এবার ওই ডিমগুলোকে আমি একটা একটা করে বড়ার মতো করে ভেজে নিব। ছোট ছোট করে বড়াটা ভেজে নিব। ডিম সবগুলো আমি দিয়ে নিলাম। এবার একটা একটা করে উল্টিয়ে দিব। ইলিশ মাছের ডিম আসলে এক একজন এক এক রকম করে রান্না করে, ভাজে কেউ ভাজে, কেউ কোনো শাকের সাথে দিয়ে দেয় রান্না করে। আমি একটু ডিফারেন্টভাবে করছি, ধরে উল্টিয়ে দিব। ডিম আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা করে উঠিয়ে নিব। ফ্রাই প্যানে আমি যে তেলটা দিয়ে মাছের ডিমটা ভেজেছিলাম সেখান থেকে সামান্য তেল নিলাম। আমি দু টেবিল চামচ তেল নিলাম। এর মাঝে আমি এক চা চামচ আদা বাটা দিব এর মাঝে দিয়ে। এবার পেঁয়াজ কাটা ক্যাপসিকাম কাটা গুলো আমি এর মাঝে দিয়ে দেবো সবগুলো। খুব অল্প আছে, ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভেজে নেব। ক্যাপসিকামটা আমার ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এবার এর মাঝে ডিমগুলো আমি দিয়ে দেব, মাছের ভাজা ডিমগুলো দিয়ে দেব। ভাজা ডিমগুলো এর মাঝে আমি দিয়ে ভালো করে নিয়ে নিব। খুব অল্প আছে, ভালো করে ভেজে নিব। এবার সামান্য পানি আমি হাফ কাপ পানি এর মাঝে দিয়ে দিব। হাফ কাপ পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণে আমার ডিমের ভিতরও মশলাটা ঢুকিয়ে যাবে। আগে যেহেতু আমি ডিমের মধ্যে মশলা দিয়েই ভেজেছি, তারপরও একটু সফট হবে আর পেঁয়াজটা ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে যাবে। আমি 5 থেকে 6 মিনিটের জন্য অপেক্ষা করব। সামান্য জিরা এর মাঝে দিয়ে দিব, আমি ছিটে দিব। জিরাটা দিলে জিরার ফ্লেভারটা একটু সুন্দর আসে। খুবই সুন্দর কালারফুল এই ইলিশ মাছের ডিম, মনেই হবে না যে এটা ইলিশ মাছের ডিম, মনে হবে কোনো অন্য কোনো বড়া
কোপ্তা জাতীয় কিছু। আপনারা বাসায় ট্রাই করবেন, এটা একদম কোপ্তার মতো হয়, এটা খুবই মজার। ডিমটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। এবারে উপরে কিছু ধনে পাতা আমি দিয়ে দিব। ধনে পাতা দিলে একটু অন্যরকম স্বাদ লাগে। সাধারণত আমি ধনে পাতাটা পছন্দ করি, সেই জন্যই আমি সব খাবারে ধনে পাতাটা দিই। এভাবে একটু নেড়ে দিব। ধনে পাতা দেওয়ার পর খুব বেশি সময় চুলাতে রাখতে হয় না, গরমে, রান্নার গরমে ধনে পাতাটা সিদ্ধ হয়ে যায়। এবার নামিয়ে আমি পরিবেশন করব। হয়ে গেল আমার ইলিশ মাছের ডিমের কোপ্তা। আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।